আগন্তুক চিন্তা করলো যে এই লোকটা খলিফাতুল মুসলিমিন, কাপড় কাচার জন্য একজন কর্মচারী নিযুক্ত করতে পারে না, টাকা খরচ হয়ে যাবে। এই লোকের কাছে নিজের কথা বললে তো কোনো উপকার হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনে না এমন কোন লোক পৃথিবীতে নাই, উসমান গনি জিন্নুরাই, যাকে দেখলে ফেরেশতারা লজ্জা পায়, ফেরেশতারা মুচকি মুচকি হাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দরজায় নক করলেন, নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন, পার্সোনাল টাইম, স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, মানে ঘরে শুয়ে আছেন তো স্বাভাবিকভাবে, আপনারা এভাবে শুয়ে থাকেন না মাঝে মাঝে? নবীজি শুয়ে আছেন ঘরের ভিতরে, আবু বকর আসছেন, নবীজি বলছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর। বলছেন দরজা ধাক্কা দিয়ে ঢুকে যাও। সুবহানাল্লাহ বললেন না? কিছুক্ষণ পরে আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর। নবীজি বলছেন আসো ওমর, ধাক্কা দিয়ে ঢুকে যাও। কিছুক্ষণ পরে আরেকজন এসে সালাম দিয়েছেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে? আমি আলী। আসো আলী, আসো আসো। কজন হইছে? আবার একজন এসে ডাক দিয়েছেন, সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমান, দাঁড়াও। সুবহানাল্লাহ বললেন, সাহাবে কেরাম চিন্তা করলেন আমরা আসলাম, দাঁড়াতেও বললেন না, ডাইরেক্ট ঢুকে গেলাম, এখন উনাকে দাঁড়াতে বললেন কেন, দেখি কি করেন। রাসূল উঠলেন, মেসওয়াক করলেন, মুখ হাত মুখ ধইলেন, পুরাটা পোশাক পরলেন, নিজে দরওয়াজা খুলে দিলেন। লম্বা ঘটনা আমি বলবো না, আমাদের এই সময় নেই, সবাই চলে যাওয়া, গল্প শেষ বা যে উদ্দেশ্যে আসা শেষ হয়ে যাওয়ার পরে তিনজনে মিলে একদিন উসমান হযরত রাসূল পাককে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যেভাবে বললেন আসো আসলাম, কিন্তু উসমান বলার পরে আপনি উঠলেন, পরিষ্কার হলেন, কাপড় পরলেন, এরপরে দরজা খুলে দিলেন, ব্যাপার কি? তিনি বললেন তোমরা জানো না, উসমান আমাকে এভাবে দেখুক আর আমি উসমানকে এভাবে দেখি, এটা আমি লজ্জা পাই, কারণ তাকে দেখলে তো আল্লাহ লজ্জা পায়। আল্লাহ আকবার, ফেরেশতারা পর্যন্ত যাকে লজ্জা পায়, এমন একজন মানুষ আমার ঘরে আসছে যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে বলে দিয়েছেন, ও পয়গম্বরে আরবি হাবিবুল্লাহ, দুইটা মেয়েকে বিয়ে দিয়েছে, তোমার আরবে থাকলে আমি বলতাম উসমানের কাছে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? তোমরা জানো না আমার উসমানকে আল্লাহ কত ভালোবাসে। এই উসমান আলম্বা করছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, যার অ্যাকাউন্ট এখন পর্যন্ত সচল, সাড়ে ১৪০০ বছর পরেও এখন উসমান জিন্নুরাইনের অ্যাকাউন্ট সৌদি আরবে সচল আছে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বসে আছেন, সাহাবীর কাছে একজন আসলেন, এসে বলছেন ভাই আমার তো মেয়ের বিয়ে শাদী লাগছে, টাকা পয়সাও নাই, ঘরে তিন বেলার এক বেলার খাবার নাই, কিন্তু টাকা পয়সা থাকলে দেন। তিনি বললেন মেয়ের বিয়ে লাগছে, টাকা লাগবে, ঘরে খাবার নাই, টাকা লাগবে, এতটুকু টাকা দেওয়ার মতো আমার কাছে নাই, তুমি বলো এই মুহূর্তে তোমার পেটে খিদে লাগছে, আমি বলবো খায়া যাও, দেওয়ার মতো আর কিছু, তাহলে কার কাছে যাব? যাও উসমানের কাছে যাও। বেচারা সন্ধ্যার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে গেছে, গে দেখলো একটা মিট মিট করে আলো জ্বলতেছে, মোমবাতির মতো, যেভাবেই হোক একটা আলো জ্বলতেছে, রাষ্ট্রের খলিফা। সুবহানাল্লাহ বললেন না? ঘরের ভিতরে ঠিক মতো আলো নাই, বসবার একটা চাটাই নাই, সুন্দর একটা জামা নাই, কিন্তু তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন। যাওয়ার পরে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন ভাই কেন আসছো? খলিফাতুল মুসলিমিন, আমি আসছিলাম আমার কাজে। তিনি বললেন রাষ্ট্রের কোনো কথা বলবেন না আপনার পার্সোনাল কোনো কথা বলবেন?
আগন্তুক বলছেন, আমিরুল মুমিনীন আমার ব্যক্তিগত কিছু বিষয় আপনার কাছে কথা বলতে চাই। তিনি লাইটটা নিভাইয়া দিলেন। সুবহানাল্লাহ বললেন না। আগন্তুক বলছে, আপনি এটা করলেন কি? অন্ধকারে আমি প্রসাদের চেহারা দেখতেছি না, কি কথা বলবো? তিনি বললেন, এই যে লাইট জ্বলতেছিল এতক্ষণ আলো, এই আলোটুকুন ছিল রাষ্ট্রের, রাষ্ট্রের তেল খরচ করে আমি বসে আছি আপনার পার্সোনাল কথা শুনবার জন্য নয়। আল্লাহু আকবার বলে 5 মিনিট একজন কথা বলবে, 1 পয়সার তেল জ্বলবে, সে কথাকে যারা আমানত মনে করেছে, আমানত আল্লাহ এই জন্য বলছে না, তুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আমি আমানত দিতে চেয়েছিলাম। আর আজকে যারা রাষ্ট্রের হাজার 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 কোটি টাকা ব্যয় করে নিজেদের আখের গুছাইয়া রাষ্ট্রের 12টা বাজাইয়া দেয়, এরা জয় হোক, এই দেশের মানুষের ভালোবাসার পাত্র হতে পারে না, এরা জাতীয় দেশ। মনে রাখবেন একটা কথা, 1 মিনিটের জন্য কথা পর্যন্ত বলতে চাইলেন না, রাষ্ট্রের 1 পয়সার তেল জ্বালিয়ে নিভাইয়া দিলেন। বলছেন, এখন কথা বল অন্ধকারে। বেচারা বলছে, হুজুর আর কথা বলার দরকার নেই, আমি যাই। কেন বলমানা কথা কয় না? আমি কথা ভুলে গেছি। মনে মনে চিন্তা করছে, যে লোকটি 1 পয়সার তেল জ্বালাইতে পারে না, ওর কাছে আমার মেয়ের বিয়ের কথা বললে আর কি দিব? যাই, চলে গেছে। বেচারার বলে নেই, আমি এখান থেকে যদি লম্বায় ঘটনা টানতে যাই, আমানত রক্ষা করতে কেন লাইট অফ করলেন? আর আজকে আমরা কি করতেছি, আমরা কি করে যাচ্ছি? আমার মুসলমান বান্দাগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই লোকটা বিদায় নিয়ে আবার চলে আসলো। আগন্তুক আগের লোকের কাছে গিয়ে বলছেন, ভাই আপনি যার কাছে পাঠাইছিলেন তার কাছে বলবার কিছুই নাই। গিয়ে দেখলাম লোকটা তো অন্ধকারে বসে আছে, তার কাছে কথা বলবার সুযোগ কি, আর কথা বলে লাভ কি? তিনি বললেন, আবার যাও অথবা অন্যদিন যাও, তার কাছে গিয়ে নিজের কথাগুলো বলো, দেখো তোমাকে সহযোগিতা করতে পারে কিনা। আরেকদিন ওই লোকটা পৌঁছে গেল, যাওয়ার পরে দেখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘাটে বসে বসে, একটা কূপের কাছে বসে বসে নিজে কাপড়গুলো কাচতেছেন আর ধুইতেছেন। কন সুবহানাল্লাহ। আগন্তুক চিন্তা করলো, যে লোকটা খলিফাতুল মুসলিমিন, কাপড় কাচার জন্য একজন কর্মচারী নিযুক্ত করতে পারে না, টাকা খরচ হয়ে যাবে, এই লোকের কাছে নিজের কথা বললে তো কোনো উপকার হবে না, আর আমরা যদি কোনো গ্রামের পাতি নেতা হয়ে যাই, তারও পিএস এপিএস অ্যাসিস্ট্যান্ট ওর অ্যাসিস্ট্যান্ট এর অ্যাসিস্ট্যান্ট, কথা বলেন নাকি? খলিফাতুল মুসলিমিন কিচ্ছু নাই বসে আছেন, ওই লোকটার কিছু না বলে চলে আসলো। ওই লোকের কাছে এসে বলছেন, ভাই যার কাছে পাঠাইছেন বারবার ওনার কাছে বাদ দিয়ে অন্য কারো নাম বলেন না, কেন ওর কাছে গিয়ে লাভ নাই? যে একজন কর্মচারী নিতে পারে না, 2 টাকা খরচ করে দৌত করবার জন্য লোক নিযুক্ত করতে পারে না, তার কাছে গিয়ে লাভ নাই। তিনি বললেন, যাও তার কাছেই তুমি বলো, দেখো তো উপকার হয় কিনা। আরেকদিন পৌঁছে গেলেন আগন্তুক, দুপুর বেলা গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন বসে আছেন, তার সামনে দস্তারখানে খাবার রাখা আছে, শুকনা রুটি, জৈতুনের তেল সামনে রাখা। চাইলে তো তার আস্ত খাসি সামনে রেখে নাস্তা করতে পারতেন, চাইলে তারা আমাদের দেশে তো এমন হয় সিঙ্গাপুর থেকে নাস্তা আনায়, আর কাপড় ধুলাই করার জন্য আরেক দেশ থেকে মেশিন আনায়। হযরত উসমান ইবনে রাইন শুকনা রুটি, শুকনা জবের রুটি আর জৈতুনের তেল নিয়ে খেতে বসেছেন। লোকটা বসে আছেন, লোকটা এসেছে, তিনি বললেন, তুমি আজও এসছো, কিছু বলো না কেন? লোকটা বলছে, খলিফাতুল মুসলিমিন আমি একটু বসে থাকি, আপনি খাবার শেষ করেন। তিনি বললেন, ভাই রে আপনি খাবারের টাইমে এসেছেন, আমার দস্তারখানে বসে যান,
আমি যেখানে বসে যেই রুটি থেকে খাবার খাই তুমিও আমার সঙ্গে সেই রুটি থেকে খাবার শুরু করো। কতটুকু মানবতা একজন খলিফা শুধু বাংলাদেশের না, এই মুসলিম মিল্লাতের খলিফা হযরত উসমানের কথা বলছি। লোকটা বসে গিয়েছে একই দস্তারখানে বসে একই রুটি থেকে খাবার খেতে শুরু করলেন। লোকটা তাকায় দেখে খলিফাতুল মুসলিমিন খাবার শেষ করবার পরে রুটির টুকরা ছোট ছোট টুকরাগুলো পড়ে আছে, পড়ে না ছোট ছোট টুকরাগুলো দস্তারখানের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে আছে। তিনি আঙ্গুলের মাথার মধ্যে এইভাবে একটু আঙ্গুলের মাথার মধ্যে পানি লাগাইয়া রুটির টুকরাগুলাকে আঙ্গুলের মাথায় নিয়ে তিনি খাবার খাচ্ছেন, মুছে মুছে খাচ্ছেন। লোকটা দেখলো আশ্চর্য ব্যাপার, টুকরাগুলা ছোট ছোট পড়ে গিয়েছে, ওগুলা যিনি কুটে কুটে খাবার খায় তার কাছে কি আমার সমস্যার কথা বললে কোনো সমাধান হবে? আশ্চর্য হয়ে গিয়েছে, কার কাছে গেলাম? এই লোকটা এমন, খাবার শেষ করে লোকটা যখন চলে যাবে তিনি হাত ধরে বলছেন, কেন এসেছ আমার কাছে বলো ভাই? হয়তো আমাকে তোমার পছন্দ হয় না, তিন দিন তিনবারে আসলে কিছু বললা না কেন? লোক ডাক দিয়ে বলছেন, ভাই ওসমান খলিফাতুল মুসলিমিন, আমি এসেছিলাম আমার মেয়ের বিয়ে, আমার অবস্থা বড় খারাপ, কেউ দেখে না কিছু সহযোগিতার জন্যে, আমি বড় বিপদে, তিন দিন আসলাম কিছু বললাম না, এক এক দিন এক এক অবস্থায় দেখেছি। প্রথম যেদিন আপনাকে দেখলাম আপনি তো লাইট অফ করে দিলেন, লজ্জায় কিছু বলি নাই। দ্বিতীয় দিন আপনি দেখলাম আপনি নিজের হাতে কাপড় কাচতেছেন, কিছু বলি নাই। আজ তৃতীয় দিন এসে দেখলাম আপনি দস্তারখানে খুঁজে খুঁজে খাবার খান, শুকনা জবের রুটি আর জৈতুনের তেল খান, ওগুলা দিয়ে কিছু হয় নাকি? এই জন্য কিছু বলতে চাই না। তিনি বললেন, বাইরে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম আছেন, যুদ্ধের ময়দানে তারা বিজয় অর্জন করেছেন, ওই বিজয় অর্জন করে গনিমতের মাল নিয়ে যতগুলা উট আসতেছে এই উটের সব থেকে সামনে সব থেকে একটা বড় উট আছে, ওই উটের পিঠে যতগুলা সামান আছে সবগুলা এই মুহূর্তে তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে নিয়ে একটু মুস্কারা করতেছেন, ঢং করতেছেন, একটা উটের উপরে থাকবে কয়েক লক্ষ দিরহাম আর দিনারের খাবার আর সম্পত্তি, আমি এইসি কিছু টাকা পাঁচ দশ বিশ একশো টাকা দিলে চলবে, আপনি এত কিছু দিবেন আমাকে? বলছে আমি মুখ দিয়ে বলছি তুমি নিয়ে যাও, কাজে আর কথায় তোমার মিল পাচ্ছে না, কাজ তো দেখলো একবার কৃপণতার আর কথা বলতেছে একবার উদারতার। আমার বন্ধুগণ, কিছুদিন পরে এই আগন্তুক ব্যক্তি এসেছেন, খবর নিয়ে আসলেন আজকে কাফেলা আসবে, কাফেলা আসার কারণে হযরত উসমানে গনি পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন আসতেছে, লোকটাকে বললেন, ভাই যাও সামনে যে উটনি আছে, উট আছে তা নিয়ে তুমি চলে যাও। সামনের উটে লাগাম ধরে যখন টান দিয়েছে আগন্তুক, পিছনে কয়েকশো উট ছিল সব তার পিছন দিকে যায়। উট এবং হাতি গোড়া যেটা একদিকে যায় সবটি ওদিকে যায়, যখন টানতে লাগে একটাই সব পিছন দিকে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বললেন, আগন্তুক শোনো, তোমার পিছনে যতগুলা উট তাদের সম্পত্তি পিঠের উপরে নিয়ে তোমার পিছন দিকে যায়, হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দেওয়া হয়েছে, যতগুলা তোমার পিছন দিকে আজকে যাবে সবগুলা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে দান করা হয়েছে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, এটা হচ্ছে খলিফা যারা আমানতকে রক্ষা করেছেন, যারা কুড়ি কুড়ে খাবার খেয়েছেন। আমরা তো পারবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আমাদের কাজ কি বলেন না? আমাদের কাজ কি? হযরত উসমান যে এত কিছু করলেন কাকে ভয় করে? তাহলে আমাদের এক নম্বর কাজ কাকে ভয় করা? হযরত উসমান কথা দিয়েছিলেন তাকে, সামনের উটটা নিয়ে যাও, কথা রেখেছেন, কওলান সাদিদা ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলছেন আগে কওলান সাদিদা সঠিক কথা বলো, তিনি বলেছেন আমি দিয়ে দিব, দিয়ে দিয়েছেন, এখন পিছনের গুলো পিছন দিকে যায় তাও
যদি তোমরা আল্লাহ বলছেন আমাকে ভয় করো এবং সঠিক কথা বলো, এক নম্বর ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদেরকে আমলকে সংশোধন করে দেব, আচরণকে সংশোধন করে দেব, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সমস্ত পাপ গুলাকে ক্ষমা করে দেব। আল্লাহ একবার বলেন না, অনেকগুলো উপকার আমরা পাচ্ছি, অনেকগুলো উপকার পাচ্ছি। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ এবং যে কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি করে তাহলে শেষ দিনে কিয়ামতের দিনে রাসূলের পাকের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাইয়া আবার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা পড়ে সোহা। কাজ কয়টা বলেন সবাই? এক নম্বর, দুই নাম্বার সঠিক কথা, এই দুইটা কাজ আজকে দিলাম, এক সপ্তাহ করতে পারবো না ইনশাআল্লাহ। কয়টা কাজ? এক নাম্বার আল্লাহকে সকল কাজে, কত কাজে? দুই নাম্বার সঠিক কথা, কোন জায়গায়? সকল জায়গায় ঈর্ষা। এই দুই কাজ করলে কোথায় যাব? জান্নাতে। শুধু যাব না, আমাদের গুনাহ থাকলে ক্ষমা, কথাবার্তায় ভুল হলে ক্ষমা, ইবাদতে ভুল হলে ক্ষমা, সব ক্ষমা করে দিই আল্লাহ নিজের দায়িত্বে জান্নাত পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।